Oh. আসসালামু আলাইকুম আরাফুরা বাইয়ারা, আনেরা ব্যাকে কিরকম আছেন? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আয়ান গো বোন, ভালো আছি, সুস্থ আছি। আর ভালো থাকতেন না কিল্লাই? আনেরা যে পরিমাণ আরে ভালোবাসেন, সাপোর্ট করেন, খারাপ থাকলেও বুঝছেন না। আর মন এক করে বুঝছেন, ফুরফুরিয়া সাঙ্গা হয়ে যায়। তো আরাফুরা বাইয়ারা, হইতো দিন কাঁচামরিচ ডলি ডলি হিসি হিসি ভাত খায়, আন্নে গো বলে বোক লাগি যায়। আর যাই কেন বাতের ভিডিও আর আন্নেগুলোর লগে শেয়ার করতাম না? আর যাই আন্নেগুলোর লগে শেয়ার করুন, সাই গেস করেনছেন কি আয় আন্নেগুলোর লগে এই শেয়ার করতাম হারি সে কেন আন্দাজ করেনছেন? আন্দাজ করতেন হারেন না কেন আরাফুরা বাইয়ারা? আচ্ছা আয় তাইলে আন্নেগরে কই, আর যাই একখানা বুঝছেন নি ক্যাশনার সালাদ করুম। ক্যাশনার সালাদ যেটা আয় করুম তাই চিন্তা করছি, আর আফু গো বাইয়াগোর লগে আয় আর রেসিপিটা শেয়ার করি। একান্ত আর নিজস্ব রেসিপি, এটা অনেক চ্যানেল আনেরা দেখবেন, এক একজনে এক এক রকম করি বানায়। তো আয় যা আয় যেরকম করি খাই সেরকম করি আয় আন্নেগোর লগে রেসিপিটা শেয়ার করুম। আশা করি আন্নেগো ব্যাকের কাছে ভালো লাগবো, যদি ভালো লাগে অবশ্যই আর পাশে থাকবেন। আর আফুরা বাইয়ারা, আর জানেরা কনে কিয়া খাইছেন অবশ্যই আরে কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন। এই যে সান আয় কেন মাংসটারে কত হাতলা করি কাড়ি লইছি দেখছেন নি? প্রথমে লম্বা করি কাড়ি লই অনেক টুড়া করিয়া লাইছি বুঝছেন নি? তো ইচ্ছা করি আয় বেগেন কাড়ি লো মু সুন্দর করি কাড়ি লই। আর আপনারা ব্যাকে জানেন বুকের মাংস ওইতে বেশি সময় লাগে না, হেটা রাইনতেও সময় লাগে না, বাজি করতেও বেশি সময় লাগে না। আর আফুরা বাইয়ারা, আনারা যে কনে কিয়া খাইছেন অবশ্যই আরে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আয় তো আর আফুরা বাইয়ারা বুকের মাংসরে বুঝছেন নি আগে সুন্দর করে ধুই লইছি, অন খালি এখানে ভালো মতো ইচ্ছা করি করি আপনার এই হাতলা হাতলা করি হলি লইয়ের একটু লম্বা লম্বা করে হলবেন, তাইলে খাইতেও সোয়াদ লাগে। আপনি যে ক্যাশনা সালাদটা করবেন দেখতেও সুন্দর লাগবে বুঝছেন নি? একদমই সিম্পল একটা সহজ রেসিপি, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা করে একটা রাজ্যে একটা সুন্দর করে আহি শিখাই দিব বুঝছেন নি? আর আফুরা বাইয়ারা, এই যে সানায় মাংসরে হাতলা করি আগে দিয়ে কাড়ি লই স্লাইড করি দুই ভাগ করি লইছি বুঝছেন নি? আর আফুরা বাইয়ারা মাংসরে আগে দিয়ে দুই লইছি, এখন সুন্দর করি ইচ্ছা করি কাড়ি লইয়ের। ক্যাশনার সালাদ চাইনিজ রেস্টুরেন্টে অনেকের খুব পছন্দের, আর তো খুবই পছন্দের। আয় আত রুচি বালা আপনারা ব্যাকে কন, আর নিজেও কেন রুচি বালা, আয় আবার খারাপ খাইতাম হারি না। তাই যে চিন্তা করলাম একটু ক্যাশনার সালাদ করি, হ্যাঁ আন্নেগোর লগে একখানা শেয়ার করি। আর আন্নেগোর লগে ন শেয়ার করলে আয় নিজেও তো দাবির তলে থাই যামু, কারণ আন্নেরা হয়েছে না আর পরিবার বুঝছেন না? আর ফুরা বাইয়ারা, তাই এখানে সুন্দর করে বেগেনটা আগে ইচ্ছা করি কাড়ি লই এদিও। আর আফুরা বাইয়ারা, সান আয় মাংসর একারে যে স্লাইড করি করি কাড়ি লইছি সুন্দর করি, ইয়ে না আয় কেন আদা আর কনজুলে মানে বরফে করি রেখছিলাম যে আদা দিছি এক চামচের মতো, অ না ইয়ানে আরও অ্যাড করুম হইছে আপনার কি কয় জানি আপনার ব্ল্যাক পেপার এক চামচের মতো অ্যাড করুম হইছে, সয়া সস প্রায় এক চামচের মতো সয়া সস অ্যাড করুম হইছে, কর্নফ্লাওয়ার বুঝছেন নি কর্নফ্লাওয়ার প্রায় দুই টেবিল চামচের মতো। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি মানে ক্রিসপি যেটা মসমুচ্ছা সেই মসমুচ্ছাটা ওইব অ্যাড করুম হইছে, এক চামচের মতো ময়দা, এক চামচের তো একটু বেশি, সা সা চামচ একখানে বড্ডা আছে বুঝছেন নি? আর আফুরা বাইয়ারা অ্যাড করুম এক চামচের মতো মরিচের গুঁই, মরিচের গুঁই দিমু আমরা একটু জাল জাল করে খামু, মরিচের গুঁই দিছি। আর হইছে লবণ দিয়ে দিছি, আর দিমু হইছে উগা ডিম,
এইখান নাই একবারে বুঝি না আফু বালামতে আফুরা বালামতে এখানটা মাখি লমু বালামতে একখান টুড়ো হয়ে গেছে আর সোড়ো বাটিতে লইয়া লাইছি এখান মাখি প্রথমে আই কাজু বাদামটারে বাজি করি লমু আর এখান মাখি রাখি কতক্ষণের লাগুল আর আফুরা বাইয়ারা ক্যাশনা সালাদের আসল যে জিনিস সেটা হচ্ছে এই ক্যাশনাট বুঝছেন নি এটা কাঁচা খন্দে বাঙালি খন্দে এটা তো প্যাকেটের অন এটা না একদি বাজি করি লমু একটু ব্রাউন কালার করি লমু একটু লাল লাল কালার করি লমু বুঝছেন নি তারপরে ইন্দি যে মরগরে এই যে বেগিন মিলি মাখি থুইছি বুকের মাংস তো বেশিক্ষণ লাগতো না আনলে দেয়া হইতে তারপরে যে সালাতের লগে আর কি কি অ্যাড করুম সেটা দেয়ামু অবশ্যই আমার আন্নের এটা আন্নের কি কয় জানি আগে দিয়ে বাজি হইলক সুন্দর করি আন্নেরা কি অবস্থা বালা আছেন নি কতবার জিজ্ঞায় দেখছেন নি আয় কত বালা মানুষ আন্নে করে কতবার জিজ্ঞা আন্নেরা কেচ্ছা আছেন বালা আছেন নি এটা আসলে আর কিলে জানে বারবার এই কথাটা জিজ্ঞেস করি ও খাই রুল তোরে লম্বা মাথার কেশ ওরে চিরাল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশে খাইরুল তোরে লম্বা মাথার কেশ চিরাল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশে খাইরুল হাত দুখানা কাঁচের চুড়ি কলসি নিয়া কাঁথে কোমরের বিচা তাহার চালে একে বেঁকে খাইরুল তোরে লম্বা মাথার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ খাইরুল আফুরা ভাইয়ারা আর বাদাম ব্রাউন কালার ওই গেছে অনাই আর বাদামটারে বেগুন উড়াই লই উড়াই তারপর এ তেল ইতে আমি মরগ আস্তে আস্তে ইন্দি তেল ইতে আর মরগ বাজি হইব মরগের বুকের মাংস আর ইন্দি আয় সালাতের বেগেন কারি লমু একদম আফুরা একদম ইজি একটা প্রসেসিং আপনারা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা গোল্লাই সুবিধা হইব ইজি একটা প্রসেসিং আই হোপ আনেগো ব্যাকের কাছে বালা লাগবো যারা ক্যাপসিকাম ট্যাক্সিকাম অ্যাভেলেবেল সবসময় পছন্দ করেন তাগুলো তো এই রেসিপিটা একদম ইজি একটা রেসিপি এক বাদম বাজির লগে আপ তেলের রং পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে বিসমিল্লাহ রহমান রাহিম অনাই মুরগির মাংস গন্ডে একান একান করে দিই আন্নের বাজি করি লমু মাংসরা আনলে যত হাতলা করি কাটবেন মাংস তত মসমিচ্ছা হইব খাইতে সোয়াদ লাগে আর কি তো আই তো চেষ্টা করছি মাংসরা হাতলা করি কাটবার লাই বলি অন এনে করি করি আই বিজ্ঞান মাংসরে বাজি করি লমু আরি লাই দি তাইলে কইতাম আর যে দেখনারা পুরা বাইয়েরা মাংস এখানটা একদে সুন্দর করি ব্রাউন কালার করি লমু কারণ মুরগির মাংস হইতে বেশি সময় লাগে না এখানটা সুন্দর করে অন ব্রাউন কালার আগে দিয়ে করি লমু আপনারা জন দেখবেন জানে গো মাংসের এই যে গায়ে চামড়া লাগে আই যে কর্নফ্লাওয়ার ময়দা দিছি লাগিয়ে গেছে তার মানে হইছে আমরা মেরিনেটটা ওই গেছে যার কারণে মাংসটা হুলি গেছে এই যে দেখছেন নি তো এখানে ভাজি করি লই দোয়াই আর আপুরা ভাইয়ারা অনেকে মাংসরে এই যে অনেক আরও লাল লাল করে আই আর বেশি লাল করতাম না আই একটু ব্রাউন কালার করছে হালকা ব্রাউন কালার আর লাল করতাম না এখানে আগে দিয়ে উড়াই লই
চিকেনটা আগে উড়াই লই, আবার দিয়ে দিমু। আয়ের হচ্ছে বিজ্ঞান ইচ্ছা করি করি আপুরা বাইয়েরা বাজি করি লই, বুঝছেন নি? আপুরা বাইয়েরা এই যে কাজু বাদাম আর এই যে মাংস বাজি করি লইছি, অনাই সবজি যেটা যেটা অ্যাড করুম এলাই ফ্যাফেন বইয়ে দিছি। আর এদি সবজি গেন্দে হলি লম, আর এনে গাজর দিম। ওরে যা লিজা হল কি সে ইচ্ছা শুরু হয়েছে, লিজা গাজর দিম আর ক্যাপসিকাম দিম আর শশা দিম। তো আগে দি গাজর গেন্দে সুন্দর করি হলি লই, বুঝছেন না? আর ছোড়া ভাই গেলা আর একটা ছুরি কিন্তু ভাই এনে কেটে হবে, দেখছো নি? একটা ছুরি কিন্তু হইব গাজর গেন্দে কালি লই কালি লইছি। অনামনের লাল ক্যাপসিকাম কালি লই, অনেকে হেজ অ্যাড করে কিন্তু আমি এত অ্যাড করি না, কিন্তু সবাই একটু অ্যাড করুন। সবুজ গেল মো, সবুজ গান আর লইতাম নেই একটু লমো অনার লমু শশা আই কিন্তু আগে দিয়ে পুরো একখানা বাজি করি লই। আর দিমু এগিয়া শশার অর্ধেক আর দিমু কাঁচামরিচ, কাঁচামরিচ আগে ধুই লইছি। আর ছুরি আর কাইলা করুক যাই আর ছুরি কিনো, মায় ছুরি দিম রে কাইটা আমি হারি না, মোরা ছুরি দিয়ে কাইটে কাইটে আর অভ্যস্ত যায় এক দুই বছর ধরে হাতে হিয়ান দিয়ে কারে। আর হে শশা কাটি লই আপু দাঁড়ান এক মিনিট। শশা ভাই ফুরা ভাইয়ারা কাজু বাদাম আর এই যে চিকেনের বুক এর মাংসরে আই সুন্দর করে বাজি করে লইছি। অ নাই হাসা মিচ্ছা একটা হাসা মিচ্ছা ওই মাংসের তেলে দিমু, দি আই কিয়ারি আনে করে দি আই। আর ওই ফ্যাকেন গরম হয়ে গেছে, আই আনের গাজর ক্যাপসিকাম গেন্দে একখানা ব্ল্যাক পেপার আর হচ্ছে
এগেন বেগেন রে বলিত লইছি কানি এনে মাখন যাইতে নন কাজু বাদাম আর মাংস যে এ করছি হেটা দি দিছি আর কি কি দিমু আর নেগুল লগন শেয়ার করি এর হাসা মিচ্ছা ব্ল্যাক পেপার এক চামচের মতো চিনি সয়া সস চিলি সস দিবেন আপনার প্রায় ধরেন যে তিন চা চামচের মতো দিছি চিলি সস টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু বেশি লাগবে পরিমাণে প্রায় এখানে টমেটো কেচাপটা একটু বেশি দিছি দিলাম আর শশা কাড়া আর হয়েছে কাঁচামরিচ আর দিম হয়েছে লেবুর রস অনেক বেগেন দে বালা করি মাইলমু দেও আর সেয়ারা তো হইতো দিন আর আপুরা বাইয়ারা চাই আর যে যা ক্যাশনার সালাদ করছি আর নেগো হাতে নাকি জোরে নাক ডাকে নাকি আরো পছন্দ আর নেগো বাইয়ারও পছন্দ আচ্ছা একটু খাইছে বিসমিল্লাহ রহমান রাহিম কিচ্ছু হয়েছে আমি নাই বলি আর দিম হয়েছে অন আমি তেতে লই লই যেহেতু বানানি শেষ কারো যদি জিব্বা হানি চলিয়ে গিয়ে আর দোষ নাই কিন্তু সেরাম হয়েছে মারা ফুরা বাইয়ারা আর দিম হয়েছে সাদা তিল এটা রেডিমেড তিল সাদা তিল দিছি আমি আবার তিলটা পছন্দ করি এলে একটু বেশি দিলাম এটা যার যার ব্যাপার আরা ফুরা বাইয়ারা এই যে সান আর ক্যাশনার সালাদ দেখছেন নি আয় অন ডাইনিং টেবিলে যে মসর মসর করে খামো না নাকি লাগে শেয়ার করো বুঝছেন নি আরে দেওয়ার না কেন অন আর আর দেয় না তখন দেয় বা কি ক্যাশনার সালাদ ভালা লাগে না সবসময় তুমি খালি ফামলিং করো আমার ব্যাটকার
সালাম। আফুরা ভাইয়ারা, যে সুন্দর করি চাইনিজের, আন্নের কি কয় জানি, আন্নের ক্যাশনার সালাদ করছি সান, এত হুয়াদ হয়েছে। আন্না নুন চাইছি তো, মিশা কথা আয় রাখি কই না, বুঝছেন নি, আয় রাখি আল্লাহর নাম লয়, মেলা ধরনের চাইনিজ আইটেম হারি। আন্নারা যদি আরেক কনায় একটা একটা করি রেসিপি অবশ্যই আন্নাগুলো লগে শেয়ার করুম, কিন্তু লোভ আমাইতাম হারিয়েন না, কারণ এত লোভ লাগে গেড়ানো সেরকম হয়েছে। আন্নের আন্নে করে মানে খাবার ঠাইলে মেলা ভালা লাগতো, নেগো বাইয়াল্লা বলি বাই লই খাবার ঠাইলে আর নিজের কাছে আন্নে গো ব্যাকরে যদি খাবার ঠাইতাম, একটা কাছে তুলতে হো কাছে এসো যদি বলি, তবে দূরে কেন থাকো ভালো লাগে যদি বলি, তবে আমায় পাশে রাখো আমি থাকবো নাকি চলে যাব, তুমি নতুন করে ভেবে বলো। কাছে আস কাছে আস, এক আপু আরো গান গাইতে কইছে, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিল জখম হলো হুয়া একি শরম এলো হুয়া। আচ্ছা আয়ন আল্লাহ বাই লই, বিসমিল্লাহ। দেখি তো লোভ লাগে রাফুরা ভাইয়ারা, আর নেগো তুমি কেচ্ছা লাগে রায় জানি না। দেখেন আমি কিন্তু অতিমাত্রা অতিরিক্ত সস দিনও, যার কারণে সস আমার গায়ে গায়ে। বিসমিল্লাহির রহমানের রাহিম কই অন খানা শুরু করি, বিসমিল্লাহির রহমান রাহিম, রহমান রাহিম। নন কেউ জানি রেস্টুরেন্ট ফেল, আজমন রয়েছে অমৃত মারা পুরো পাই এরা কাছে আসো না, একবার হলে এভাবে ট্রাই করবেন, একদম সিম্পল একদম ইজি। যদি চাইনিজ রেস্টুরেন্ট ফ্লেভার না হান আর নাম হিরত দিব। খানার লোক কথা কইতে পারি না, আল্লাহ হাফেজ।